ভাগ্যবান ব্যক্তি আসে আমি ওটা দিয়ে দেবো, 6 লক্ষ টাকা আমার টার্গেট। তার মধ্যে যদি এর মধ্যে কিছু আমার কিনতে গেলেও সমস্যা, আমার বেচতে গেলেও সমস্যা। এই 700 কেজি মাংস কয়জন খাইতে পারে? তবে 700 কেজি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষিঘর টিম নিয়ে আজকে আমরা মানিকগঞ্জের সিঙ্গারে ধল্লাতে অবস্থান করছি, এক অভিজ্ঞ খামারির গরুর খামার দেখব বলে। আমরা ছোটবেলায় শুনতাম যে মানুষ স্বপ্ন দেখে, অনেকে ঘুমিয়ে দেখে, অনেকে আবার জেগে জেগে দেখে। এই খামারি কিন্তু যে স্বপ্নগুলো দেখেন সেগুলো কিন্তু বাস্তবায়ন করার চেষ্টাও করেন। প্রায় 35 বছর যাবত এই গরু পালন করেন। গরু পালন করে সংসারের যে একটা গুছানো ব্যাপার, সংসারের মধ্যে যে অর্থ উপার্জন করা বা সচ্ছলের একটা ব্যাপার স্যাপার, সেগুলো কিন্তু এই গরু পালন করেই উনি তৈরি করেছেন। এবং প্রতি বছর নতুন নতুন গরু তৈরি করেন এবং সেই গরুকে নিয়েই বিভিন্ন ধরনের স্বপ্ন উনি কিন্তু বুনেন, সেগুলো বাস্তবায়ন করে থাকেন। আমরা সেই সম্পর্কেই বিস্তারিত জানব, এই উদ্যোক্তার সাথে কথা বলার চেষ্টা করব। বর্তমান সময়ে কেমন আসলে দেখছেন, যেহেতু এত বছরের অভিজ্ঞতা এই গরু পালন করে, বিভিন্ন ঈদের সময় উনি এই গরুগুলো বিক্রি করে থাকেন, দাম দর আসলে কেমন হতে পারে এবারকার কুরবানির ঈদে, সেই ব্যাপারগুলোই আমরা বিস্তারিত জানব। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, উনি একটা গরু পালন করেন, একটা না বেশ কয়েকটা গরু পালন করেন, কিন্তু একটা গরুর নাম উনি পুষ্পা দিয়েছে, অনেকটা শখ করে, অনেকটা ভালোবেসে। আমরা এই সম্পর্কেই আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কাকা, এই যে প্রতি বছরে গরু পালন করেন, আপনি আমাদের জানালেন যে প্রতিটা বছরই প্রতিটা গরু নিয়ে আপনার আলাদা আলাদা স্বপ্ন কাজ করে, অনেক বছরের অভিজ্ঞতা, প্রায় 30 থেকে 35 বছর যাবত এই গরু পালেন। 35 বছর ধরে গরু পালি। কেমন দেখছেন এখন বর্তমান সময়? তবে গরু পালাটা এটা আমার একটা যেমন একটা শখ, একটা স্বপ্ন, আবার একটা মনে করেন একটা ব্যবসাও। এই গরুর ভিতরে আমি অনেকে আমার সংসারের খাদ্য উপার্জনা করি এবং সংসারে একটা আয় ব্যয় করার চেষ্টা করি। তবে এবছর আমার ধারণা যে গরুর খাদ্য যে সংকট, যে দাম, এটা নিয়ে আমরা খামারে অনেক বড় একটা চিন্তা করে গেছি। এত দামের খাদ্য খাওয়ায় গরু বাজার মূল্য কী হবে, এটা আমাকে যেন একটা চিন্তা ভাবনা। মানে খাদ্যের দাম অতিরিক্ত বেশি মনে হচ্ছে? হ্যাঁ, মানে অনেক বেশি মনে হচ্ছে, অনেক বেশি খাদ্যের দাম, অনেক বেশি খাদ্যের দাম, অনেক বেশি। যদি এ বিষয়ে আমাদের সরকার আমাদের পরে তার নজর দেয়, তাহলে আমাদের খামাদের পক্ষে একদম ভালো। গত বছর আপনার এই ভুসি বস্তা কেমন? ভুসির দাম যা গরুর যে নানান ধরনের খাদ্য খাওয়াই, যদি সরকার অনেক অনেক খাদ্যে সরকার বেনিফিট দেয়, লস দেয়, এই কৃষকের জন্য, আমাদের কৃষকের জন্য, খামারিদের জন্য সরকার আমাদের দিকে অতিশয় একটা নজর দেওয়ার দরকার। পানি সম্পদ মন্ত্রীর আমাকে এই খামারিদের জন্য একটা ব্যবস্থা নেওয়ার অতিশয় দরকার। মানে এতে খামারিদের একটু একটা সুযোগ সুবিধা বাড়িয়ে সুযোগ সুবিধা পাবে। খামারি বাড়ি বলতে এটা একটা দেশের সম্পদ, একটা দেশের একটা গর্ব। এবছর মনে করেন যে গরুর দাম হঠাৎ করে 500 টাকার মাংস 700 টাকা, আমার কিনতে গেলেও সমস্যা, আমার বেচতে গেলেও সমস্যা। এই 700 কেজি মাংস কয়জন খাইতে পারে? তবে 700 কেজি মাংস কিনে বেচতে আমাদের আমরা লাভটা সালানটা পাইতেছি না, সালানটা পাইতেছি না। এই জন্য এবার ঈদের জন্য আমরা যে গরু লালন পালন করতেছি, যে আমরা এই চিন্তা হয়ে গেছি যে কী হবে এবার, যে আমরা তো কম দামে গরু বিক্রি করতে পারবো না, কম দামে গরু বিক্রি করবে গেলেই আমরা লসে হয়ে যাবো, লস করতে দুন যাইব। এই জন্য আমরা চিন্তা ভাবনা, প্রতি খামারি একটা চিন্তা ভাবনা যে আমরা কী করবো এবার ঈদে। মানে আসলে এবারকার ঈদে কেমন দাম হবে বুঝতে পারছেন? বুঝতে পারতেছি না। যেমন গত বছর যে গরুটা 1,20,000টা বিক্রি হয়েছে, এই গরুটা কমসে কম এবার 1,60,000টা বিক্রি করতে লাগবো, 40,000টা ডিপার্টমেন্ট হয়ে যাবো। এখন এই জন্য আমাদের মাথায় একটা চিন্তা ভাবনা ঢুকে গেছে। তবে আমি অনেক অনেক খামারি বাইরে অনেক অনেক প্রতিষ্ঠানে খামার তৈরি করে, কিন্তু আমি আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, নিজের নলেজ দিয়ে আমি গরুগুলি লালন পালন করি। এবছর আমরা চিন্তা ভাবনা করছি এই গরুটা পালতেছি আমি পরে আজ পনেরো দুই বছর এই গরুটা কেনা এই পালতেছি এই গরুটা। আর লালন পালন স্যার, ওই যে পুষ্পা নামে একটা গরু তৈরি করছি, হ্যাঁ, ওই গরুটা এবছর 3 বছর পুষ্পা। হ্যাঁ, এই পুষ্পা নাম দেওয়ার কারণ কী? পুষ্পানের শখের একটা নাম দিচ্ছি, মানিকগঞ্জ সিঙ্গারের এত সুন্দর এত বড় একটা গরু এলাকায় নাই, আমাকে এলাকায় নাই, এই জন্য আমি নাম দিছি এটার পুষ্পা।
একজন বিভিন্ন ধরনের বিভিন্ন নাম দিয়ে থাকে। আমি এই জন্য এই গরুটার নাম দিছি পুষ্পা। দেখতে শোনা দেখতে অনেক বড়, আল্লাহ মাশাআল্লাহ অনেক বড়, প্রায় ওজন আছে প্রায় 1100 কেজির ভূগোলে কাছাকাছি ওজন হয়ে গেছে বর্তমানে। আরও ওজন বাড়বো কোরবানি, আরও 2 মাস খাইতে খেতে আর অনেক ওজন অনেক বেড়ে যাইব। এটা কি পালের গরু নাকি বাইরে থেকে? না, আমি ছোট একটা বাচ্চা কিনছিলাম এটা। আচ্ছা, এই যে গরুগুলো অনেকদিন পালে আর কি, একটা সাইজ দিয়ে কিনুন লাগে। এই গরুটা আমার কিনে আসলো 3 বছর আগে 1,30,000 টাকা কিনা। তিন বছর আগে 1,30,000 টাকা কিনছি। এই মেলা মানুষ মেলা ফল খাতা করে, ফল খাতার বগলে নাই আমি কিনছি যার তাই। এবছরে 3 বছর ধরে লালন করতে অনেক ব্যয় খরচ হইতেছে। বর্তমানে এই গরুটার ডেলি দিন খরচ আছে ওর পাশে 800 টাকা। এখন বর্তমানে 800 টাকা খরচ করতেছি। তুই 2 টাইম খানা খাদ্য করে বসে এর জোগাল টোগাল নাই, ডেলি দিন 800 টাকা খরচ করতেছে। মানে এদের অনেক ভয় খরচ হয়ে যায়। গরু শখ করি ঠিক আছে, শখ করবার গেলে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য এই শখ করে নাম রাখছি এটার পুষ্পা, মানে গঞ্জ সিঙ্গার দল্লাই নন গ্রাম নয়াপাড়া। মানে কেউ আসে দেখলে, কেউ যদি দেখতে চান, যদি ঢাকা থেকে বা ঢাকার বাইরে থেকে আসেন, মানে হেমাতপুর আসবেন, হেমাতপুর থেকে সিঙ্গারে গাড়ি তুটবেন, সিঙ্গারে গাড়ি তুটে নামবেন ভূম দক্ষিণ, ভূম দক্ষিণ আইসা নয়াপাড়া গ্রাম, আমার নাম নূর মোহাম্মদ খা, জিজ্ঞাসা করলে দেখাই দেবো এবং মোবাইল নাম্বার দেবো, মোবাইল নাম্বার যোগাযোগ করে আসতে পারবেন। একজন কিনে যে শখ কিনার আল্লাহ দিলে সেও আসবেন, আর যদি কেউ দেহার শখ থাকে তাও আসবেন। দেহার মতো একটা জিনিস, দেহার মতন সুন্দর আইসা দেখে যাবেন। যদি কোনো ভাই নাও কিনতে চান, আগে আমার আইসা দেখে যান। কেমন আশা করছে? কেমন আশা করছে বিক্রি করবেন? কেমন আশা করছে? এগুলোটা ফাউল কথা খুলে অনেক দাম দর করা যাইব, মানুষের 10 লাখ 12 লাখটা দাম চাইব। ওইটা না, আমি ক্রেতাকে খুব হয়রানি করতে চাই না। আমি যা বিক্রি করুম, আমি যা বিক্রি করুম তাই বলবো গরুটার দাম। গরুটা বর্তমানে আমার আশা হলো 6 লক্ষ টাকা আমি গরু ছাড়িয়ে দেবো। 6 লাখ হলে ছেড়ে দেবো? 6 লক্ষ হলে ছাড় দেবো। তারপরে কোনো ভাই যদি কোয়া থাকে কিছু কোয়া রাখছে আমি একটু দাম জায়গা, আমি ওই ওই রুমে একটা কই না, আসলে আমার বেচার নিয়ত গরুটা। আমি বাইক যদি কোনো ভাই কোনো ভাগ্যবান ব্যক্তি আসে আমি গরুটা দিয়ে দেবো। 6 লক্ষ টাকা আমার টার্গেট। তার মধ্যেও যদি এর মধ্যে কিছু কথাবার্তা কয় বকশিস টকশিস থাকে আমি দিতে পারবো। মানে কিছু ছাড় দেওয়া যাবে? কিছু ছাড় দেওয়া যাবে, তবে হালকা, বেশি ধরনের না। যে গরুটার দাম চাইলাম 6 লাখ 5 লাখ কমেন ওইগুলি কইেন না, কিছু আমি একটু দিন ছাড় দিন। যে গরুটা 1,100 কেজি ওজনের উপরে গরুটা বর্তমানে আমি 3 বছর পালছি, কী ব্যয় খরচ যারা পালে তারাই বুঝে গরুর বেদনা। এই জন্য আমি ফাউল কথা বললাম না, 6 লাখ হলে এটা ছেড়ে দেবে, ছেড়ে দেবো। এবং এটা বর্তমান লাইভ ওয়েট আছে প্রায় 1,100 কেজির মতো, 1,100 কেজির মতো না ওজন আইছে। অনেকে তো কাকা আপনার এই সমতুল্য গরুর দাম 10 লাখ 15 লাখ পর্যন্ত, ওইটা সে অসত্য একটা ক্রেতাকে হয়রানি করা, অনেক দাম দস্তর কর, অনেক ফাউল না দরকার কি? আমি 6 লাখ কইলাম, 6 লাখের নিচে বেচবো না, এটাই বাস। মানে ফাউল দাম, ফাউল দাম, ফাউল দামের ভিতরে আমি নাই। আর এই গরুর আমি কোনো, এই যে দেখতেছেন খানা খাদ্য দেখলেন, আমি কোনো ফরমালা কোনো ভাইরাস গরুর খাই না। যদি ফরমালা খাওয়া একটা গরু 3-4 বছর ফলন যায় না। এই গরুর বয়স আমার হল 3 বছর, 3 বছর ধরে আনতে বলতেছি। আচ্ছা, আমরা কাকা দেখলাম যে আপনার ঘরের মধ্যে কোনো ফ্যানের ব্যবস্থা নেই? ফ্যানের ব্যবস্থা নেই, ফ্যান দিলে পরে যারা নাকি ওই ফরমালা করে, যারা নাকি আবি জাবি ইঞ্জেকশন শুমিয়ে দেয়, ওইগুলো ফ্যান না দিলে পরে গরুগুলো হাঁপায় ওঠে। এই জন্য আমি গরুটা বাইরে বিক্রি করবো এটা কোনো কথা না, হাটেও যাইতে পারে। হাটে গেলে পরে দেখবেন গরু লালা সারতেছে, মুখ দিয়ে শ্বাস সাইতেছে, গরু পড়ে যাইতেছে, গরু মরে যাইতেছে, মেলা বিভিন্ন ধরন হইতেছে। কিন্তু আমার একটা গরু 6 লক্ষ টাকার মাল, যদি মরে যায় আমার 6 লাখটা দৈরে চলে গেল, ওর দরকার কি? আমি ফরমালা করলাম না, নিজে কষ্ট করে গরু ফ্যান দিয়ে নেই, গরু যান শক্ত করছি, গরু যান শক্ত করছি, রোদ দিয়ে দিলেও ডুগাই বাঁধলেও কোনো লালা সারবো না, কোনো গরু হাঁপাইবো না, কোনো গরু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আমি গরু ফ্যান দিতেছি না, গরুগুলি শক্ত করতেছি, কোরবানি দাদে গরুগুলি শক্ত হইতেছে, গরম খাইয়ে বাতাস খাইয়ে হাওয়া খাই গরু শক্ত হইতেছে। আচ্ছা, এইখানে তো কাকা আমরা আপনার পুষ্পার আজকে দেখলাম এবং আপনার ওইখানে আরও গরু আছে, বেশি বেশ কয়েকটা গরু দেখুন, ছোটো ছোটো গরু, সবই তো মাঝরা মাঝালি ছোট সব ধরনের গরু আছে, আমি একটু দেখবো এবং আমাদের দাম সম্পর্কে একটু ধারণা দেবো। আচ্ছা আসেন, দেখা দেখো ওদিক থেকে একটু দেখবো কাকা। আচ্ছা আসেন দেখাই। এই যে একটা গরু দেখতেছেন, এই বাচ্চাটাকে 2 দাঁতের, হ্যাঁ 2 দাঁত, এ বাচ্চাটা আমার কিনা হলো আপনার 90,000 টাকার, 90,000 টাকার বাচ্চাটা কিনা হলো 7 মাস, 7 মাস বাচ্চাটা দেখেন, আমি বাচ্চাটা আমি বিক্রি করবো 1,60,000 টাকা, 1,60,000। হ্যাঁ, কালারটা কিন্তু বেশ চমৎকার, চমৎকার দেখতেও চমৎকার, খয়েরির মধ্যে কালো কালার। 1,60,000 টাকা একটু দান করার জায়গা আছে, এটার ভিতরে একটু দান করার জায়গা রাখছি হালকা। সামনে এটা, আর এই যে সামনে এগুলো দেখতেছেন, এগুলোটা লাখ আমার বাসাইতে যদি কোনো ভাই নেয়, বাজার একটা দাম বাড়তেও পারে কমতেও পারে, সমস্যা নাই, যদি বাসাইতে এগুলোটা নেয়, এগুলোটার দাম আছে 2,20,000 টাকা। এটা লাইভ ওয়েট কতটুকু আছে? এটা ওজন আছে বর্তমানে, মানে বর্তমান আছে আস্ত অবস্থা আসলে 9 মণ
নয়মন থেকে বাচ্চা দেবো, হ্যাঁ বাচ্চা দেবো আর বাদ বাকি মাংস পাইব এটা। আর এগুলো আছে, এগুলোটা আপনার এখন আমার বাসায় নিলে 2 লক্ষ টাকা নিতে পারবেন। 2 লাখ? 2 লাখ। এটা কতদিন আগে আপনি কিনছিলেন? এগুলোটা কিনালে আপনার 8 মাস আগে। 8 মাস আগে? 8 মাস আগে। দাঁত কয়টা এখন? 2, ওটা 2 দাঁত। 2 দাঁত, 2 দাঁত করে সবটি। এটা আনুমানিক কতটুকু মাংস বা গোস্ত হওয়ার? মাংস একবার বাচ্চা দিয়ে আপনার মাংস আছে 6.5 মন। 6.5 মন? 6.5 মন মাংস আছে। 2 লাখ টাকা চাচ্ছেন? 2 লাখ টাকা চাচ্ছি। এর মধ্যে কোনো ফর্মালা না, কিছু ঢিল ঢিলা গরু আছে, এগুলি একদম কমে কিনে পারবো, কিন্তু আমার বাসার গরু যেতে আমি তো লাইভ করতেছি, অনেক কিতাবাই অনেক মানুষ আমার যে বাসাতে গরু নেয় সবাই আমার দেখতেছে বা জানতেছে তারা কোন পদের কথা কয়। ঢাকার অনেক লোক আমার পরিচিত, প্রতি বছরই আমার বাসাতে গরু নেয়। এই যে শ্যামলীর আছে মামুন ভাই, যদি এবেলে লাইভ দেখেন প্রতিক্রিয়া দেখে দেখে আমার সালাম নেবেন, সালাম নেবেন। উনি আমার বাসাতে প্রতি বছর গরু নেয়, গত বছর নিছে, এর আগের বছর নিছে গরু। হেরা জানে যে আমি কী কই আর কি, আমার গরুর ভিতরে কী বাইরে, আমি কোনো ফাউল কথা কই না। তারাও জানে এই গরুটা, আর এই যে সামনে যে গরুটা দেখতেছেন, এই গরুটার দাম আছে 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ? 2.5 লক্ষ টাকা। এটা কিন্তু একটা খুবই সুন্দর, খুবই সুন্দর একটা গরু, খুবই ই গরু। মানে হাটে গেলে অনেক বেশি দাম সামু তা না, আমার যেহেতু আমার ফার্মে আমি বেসুম, এই গরুটার দাম আছে 2.5 লক্ষ টাকা। কত কত মানুষ যারা গরু কিনে ভাই নূর মোহাম্মদ ভাই ফাউল গেলেন আপনি না? ফাউল কথা আমি কবো না। তাকে যে গরু আছে অনেকগুলি 10,000 মন চায়, আমি লাভে কয়ে দিছি এক কথা কথা দিত কথা ঘুরে ভরম না, ওইভাবে এসে গরুগুলি কিনে পারবো, সমস্যা নেই। এটা বর্তমানে লাইভ ওয়েট কতটুকু আছে কি মনে হয়? এগুলোটা আপনার ওজন আছে 8.5 মন, খালি মাংসই পাইব, শুধু মাংসই পাইব, 8.5 মন শুধু মাংস, শুধু মাংস পাইব, একটু দান কম পাইব না এগুলোর। আর সামনে এটা, আর এই গরুটা আছে আপনার 10 মন, 10 মন মাংস পাইব শুধু, এখন এখন ঈদের মধ্যে আর পারবো, এখন শুধু 10 মন মাংস আছে গরুর কথারে, 10 মন মাংস আছে। এটা কেমন দাম চাচ্ছেন? এটা দাম চাইতে যে 3.5 লাখ টাকা, তো জায়গা আছে কিছু পর, এবার 3,20,000 টাকা গেলে গরুটা সাড়ে ধরা আসা। এটা কি পালের গরু কাকা? হ্যাঁ পালের গরু। এটা কত বছর যাবত পালতেছে? এটা এরকম আপনার 2 বছর 2 বছর 2 বছর 15 দুই বছর পালতেছি, 2 বছর পুরো এখান নাই। এটা দাঁত কয়টা উঠছে? এটার দাঁত আছে 4টে, এটার দাঁত আছে 4টে, 4টে উঠছে। এটাও সুন্দর গরু, 4টা। যেমন ঈদের আছে আরও 2-2.5 মাস আছে, 2.5 মাস আছে, একটা গরু কিন্তু আর 1 মিনিট করে মাংস বাইরে যাইব, একটা গরুতে খাইব আর মনে করেন যে প্রায় 15-16,000 টাকা খেয়া লাগবে। যখন একটা দাম, ঈদের সামনে আবার একটা লাইভ হইব, সামনে আবার একটা দাম করে দাম, তখন মেলা মানুষ আসে কিনে, 1 মাস আগে 2 মাস আগে কিনে থুই দিয়ে পারলে। গত বছর 2টা গরু কিনছে আমি বেশি, আপনি এখানে 2.5 মাস আগে 2 মাস আগে কিনে ফেলছে, পালিয়ে নিয়ে গেছে। মানে আপনি এখানে, হ্যাঁ এখানে আর একটা সুযোগ আছে, যদি এখনো কেউ কিনে, কিনে ওই দামটা মোটামুটি একটা সুযোগ সুবিধা দিলে আমি ঈদের দিন, ঈদের চাঁদ রাতের দিন নিয়ে যাবে গরু, সমস্যা নাই, এখনও কিনতে পারবো, এখনও কিনতে পারবো। যেমন কুরবানির আগে রাত্রে আমি গরু ডেলিভারি দিয়ে দেবো। আচ্ছা, সমস্যা নেই, সুযোগ সুবিধা আছে কাকা। এই যে প্রায় 30 থেকে 35 বছর আপনি আমাদের জানালেন যে এই গরু পালন করেন, এভাবেই বাড়ি থেকে আসলে গরু লালন পালন করা হচ্ছে, মানুষ নিয়ে যাচ্ছে, গত বছর বিক্রি করছেন, তার আগের বছর অনেক বছর অনেকবার গরু বেচেন, প্রতি বাড়ি বিক্রি করে থাকেন, এবারকার বছরে বেশ কয়েকটা গরু আপনি পালন করছেন আমরা দেখলাম, এবং দামও অন্য অন্য খামারিদের তুলনায় বা হাটের তুলনায় দাম খুবই সমঞ্জতভাবে আপনি আসলে বলার চেষ্টা করছেন, যেটা আমাদের খুব ভালো লাগার কাজ কাজ করছে। তবে কাকা যেটা জানতে যাব সেটা হচ্ছে, আপনি তো একজন খামারি, প্রতিটা গরু নিয়ে একটা করে স্বপ্ন দেখেন যে আমি এই গরুটা এত 1 বছর পালন করবো, 1 বছর পর আমি বিক্রি করবো, বিক্রি করবো। স্বপ্নগুলো আগে পূরণ হলো, এবছর আমার কাছে মনে হচ্ছে যে খাবারের দাম, আপনি যেটা আমাদের শুরুতেই জানালেন যে খাবারের দামের কারণে আসলে হয়ে উঠছে না অনেক কিছু, কি মনে হয় এবার কি স্বপ্ন পূরণ হবে বা আপনার ওই পুষ্পাকে নিয়ে কি আশা পূরণ হবে, কি মনে হয়? পুষ্পাকে নিয়ে আমি একটা ধারণা করতেছি যে অন্য অন্য খামারে আমি লাইভ দেখি, ভিডিও দেখি, তারা যেভাবে কথা কয় দাম কয়, তাকে তুলনায় আমার গরুর দাম অনেক কম চাইছে আমি, কারণ আমার নিজের ক্ষেতের ঘাস, নিজের ক্ষেতের খ্যার নিজে পরিশ্রম করি, এই জন্য আমার সমান কেউ দিতে পারবো না, কারণ আমি নিজে পরিশ্রম করি। আমার একটা গরুর পাশে রাখাল রাখলে কমসে কম 1 লক্ষ টাকা, প্রতি মাসে একটা রাখালে 15,000 টাকা দুন লাগবে, খানা খেতে কিনুন লাগে। আমি পল্লী এলাকার মানুষ, দেশের মানুষ, আমার ওই বাইরের জিনিসগুলি বাড়তি জিনিস কিনুন লাগে না, এই যদি ওই জিনিসটা কিনা লাগতাম তাহলে আমার এই পুষ্পা গরুটার আরও 1 লক্ষ 2 লক্ষ টাকার বাইরে যেত। নিজে পরিশ্রম দিয়ে বিলে, নিজের খাদ্য খাওয়াই বিলেই আমার ইদান পড়তে আসে, কম করতে আমি দামটা কই দিলাম। আপনি বললেন যে কী দাম কই দিলেন, ওইটা দাম দিল আমার পুষ্প, কিন্তু অন্য অন্য খামারি ভাই এই গরু ওই দামে পুষার পারবো না, বেচতে পারবো না, তাকে পুষবো না, বেচলে তা তো লস হইব। অন্য অন্য খামারির তুলনায় প্রতিটা গরু আমার 50,000 টাকা কম কম আছে, 50,000 টাকা আমার ধারণা, আমার নিজের ক্ষেত্রে ঘাস ঘুষ খাওয়াই আমার কিনুন লাগে না, বাইরে কোনো বাড়তে একটা খরচ আমার কম হয়, এই জন্য আমার
পড়তে আসতেছে। এজন্য আর প্রতি বছরই আমার ফাউল কথা না, যারা যারা লাইভ দেখতেছে, ঢাকার অনেক মানুষই দেখতেছে, বিশ্বের মানুষই দেখতেছে, যারা জানেন আমার বাড়ির গরু খানি, তারা দেখলে সবাই আমার ভালো কেবল সিলাম লিখ দিব, মোবাইলে আমার ফোন করবো যে ভাই না চমৎকার, মানে আপনি এই সুনাম 35 বছর এই নামটুক আমি অর্জন করছি। গরু কিনুক বা না কিনুক আমার এনে গাড়ি আইনে আমার গরু দেখবো, দেখবো গরু আইতেই প্রতিদিনই। আর এবার তল্প কটা গরু প্রত্যেক বছর অনেক গরু থাকে আমার, পরে ওর দেখবে বেশি গরম বাড়িতে বিক্রি দেওয়া লাগে। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আমরা দোয়া করি যে এই যে এত বছর যাবৎ গরু পালন করছেন, ভবিষ্যতে যেন এই ধারাটা আপনি কন্টিনিউ করতে পারেন আর অনেক গরু যেন আপনি পালন করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা যারা রয়েছেন, যারা আসলে দেখলেন এইখানে এই কাকার গরুকে দেখলেন, তার প্রতিটা গরু কিন্তু প্রতিটা একটা করে স্বপ্ন তার, যে গরু সারা বছর লালন পালন করবে, বিক্রি করবে, বছর শেষে কিছু টাকা তার ঘরের মধ্যে ঢুকবে, আবার গরু কিনবে, সেগুলো আবার পালন করবে। একজন প্রকৃত খামারি বলতে আমরা যারা যেটা বুঝি, উনি কিন্তু প্রায় 35 বছর যাবৎ এই গরু পালন করছে, একটা দুইটা বছর না, একটা দুইটা মাসও কিন্তু না। এই কাকার এইখানে এসে তার এই গরুগুলোকে একটু আসলে চোখ বুলিয়ে যেতে পারেন, বেশ চমৎকার কালারের গরু এবং দাম যেটা বললেন সত্যি খুব ভালো লাগলো যে ওরকমভাবে আসলে অতিরিক্ত দামের মধ্যে আসলে উনি যাচ্ছেন না। যাই হোক, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।